যে পুলিশ বাহিনী বিলুপ্ত করে বিজিবির মতো নতুন পুলিশ গড়ে তোলা উচিত। অ্যাট দ্য সেম টাইম এই সময়কালের জন্য বিজিবির জওয়ানদের এনে থানায় এবং ম্যাজিস্ট্রেটের সাহায্যে করা যায়, এবং যারা রিটায়ার করছে পুলিশ তাদেরকেও আপনি এই চাকরিতে আপতকালীন সময়ের জন্য আনতে পারেন। নতুন পুলিশ আপনি হায়ার করেন, নতুন প্রজন্ম এইরকম আর হবে না, এবং এটা একটা উদাহরণে থাকবে। জাতির সাথে বিশ্বাসঘাতকতা করছে, যেভাবে গুলি করেছে, যেভাবে গুলি করেছে, তাদের কি তাদের কোন আইনে তারা গুলি করতে পারে? পুলিশ যে ম্যানুয়াল আছে তারা সেই অনুসারে কি করতে পারে? পারে না। না, প্রথম হচ্ছে যে আমি এই তরুণ সমাজ এখানে উপস্থিত আছেন ইসমাইল সম্রাট তাকে সহ সবাইকে অভিনন্দন জানাই যে তারা একটা অসম্ভব কাজকে সম্ভব করেছেন, যে একটি কঠিন স্বৈরতান্ত্রিক সরকারের কে তারা হটিয়ে দিতে পেরেছেন, এবং এটা করছেন কিন্তু নন ভায়োলেন্ট ওয়েতে। সবচেয়ে বড় কথা হচ্ছে এত লক্ষ লক্ষ লোক, এত লোক কিন্তু তারা করেছেন নন ভায়োলেন্ট ওয়ে, তারা কিন্তু ভায়োলেন্ট হননি। তাদের উপরে ভায়োলেন্স করা হয়েছে সরকারি বাহিনী, বিশেষ করে পুলিশ এবং সরকার দলীয় যেসব পেটোয়া বাহিনী আছে তারা তাদের উপরে অকথ্য নির্যাতন করেছেন, হত্যা করেছেন, সেসব কিছু তাদের মনোবল কিন্তু ভাঙেনি। সবচেয়ে বড় কথা হচ্ছে এই তরুণ প্রজন্ম তাদের মনোবল কিন্তু শক্ত, এবং তারা যে লক্ষ্য স্থির করেছেন যে এই সরকারের পতন ঘটিয়ে একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করবে যেখানে সবার অধিকার, সমান অধিকার থাকবে, এই লক্ষ্যে তারা কিন্তু সফল হয়েছেন। এখন বাকিটুকু কাজ হচ্ছে সমাজের যারা অন্যান্য এলিমেন্ট আছেন, যেটা ব্যারিস্টার জিল্লুর রহমান সাহেব বললেন সবাই সব কাজ পারে না, সেটা হলো বাস্তবতা যে সেই সব বিষয়গুলিও কিন্তু আমাদেরকে বিবেচনায় আনতে হবে। এখন আপনি দেখুন যে আমি যে কথাটা প্রথমেই বলতে চাই যে যে সরকারটা গঠিত হবে কিভাবে গঠিত হবে, কি ক্রাইটেরিয়ন, কারা আসবেন, কি আসবেন, আমি সেই বিষয়টি জানি না। তবে আমি মনে করি যারা আসবেন তাদের কিছু কাজ হবে। প্রথমেই হচ্ছে যে এই যে একটা গণহত্যা হয়েছে, সেই গণহত্যায় অ্যাকচুয়ালি কত লোক নিহত হয়েছেন, কত লোক আহত হয়েছেন এবং কত লোক নিখোঁজ আছেন তার একটা পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া উচিত। কারণ যে ছেলেটা নিখোঁজ, যে মেয়েটা নিখোঁজ, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সে কোথায় নিখোঁজ আছে, কে নিখোঁজ করছে তার একটা বিহিত করা এবং তার একটা শাস্তির ব্যবস্থা করা এইসব লোকের। এবং কারা এই অপরাধটা করলেন, কারা এই হত্যাকাণ্ডের সাথে মানে জড়িত ছিলেন, কারা এই কোন পুলিশ, কারা কিভাবে গুলি চালালো, সুতরাং এই বিষয়টাও কিন্তু যথেষ্ট গুরুত্বের সহিত আমাদেরকে করতে হবে। একটা হাই পাওয়ার একটা কমিশন, সেই কমিশনে দেশে বিদেশের যারা আছেন তাদেরকেও যুক্ত করা যায়। তবে আমি মনে করি এটাকে নিয়ে দীর্ঘসূত্রিতা করা যাবে না, ইমিডিয়েটলি যে সরকার আসবেন তাই প্রথম এই একটা কাজ হবে। আর একটা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলে দিতে হবে, একেবারে তাড়াহুড়ো করে নেয় একটা অর্ডারলি প্রক্রিয়ার মধ্যে থেকে ছাত্ররা কতদিন আর শিক্ষাবিহীন অবস্থায় থাকবে, তাদেরকে শিক্ষার একটা পরিবেশ সৃষ্টি করে দিতে হবে, শিক্ষার সেখানে যেন তাদের তারা নিরাপদ থাকেন সেই ব্যবস্থাও কিন্তু করা দরকার। আমি মনে করি যে এইখানে যে সেনাপ্রধান উনি এখন সকল ক্ষমতার কেন্দ্রে আছেন, ওনার উচিত হবে, দরকার হবে ছাত্র শিক্ষক প্রতিনিধিদের সাথে একবার নয় কয়েকবার আলোচনা করা, তাদের কি চাহিদা, তাদের কি অসুবিধা সেগুলি। কারণ আমরা বুঝেছি যে এইখানে এই বাংলাদেশে এই সরকারের সাথে আপনার এই একটা মানে ইয়াং জেনারেশনের প্রজন্মের, তরুণ প্রজন্মের একটা ব্যাপক একটা গ্যাপ হয়ে গেছে, এই গ্যাপটা পূরণ করা দরকার, তার জন্য আলাপ আলোচনার দরকার আছে। আর একটা বিষয় হচ্ছে কি যে পুলিশ নিয়ে কিন্তু অনেক কথা আসছে, আমরা এখানে দেখেছি যে পুলিশটা কিন্তু অনেক পুলিশ অত্যন্ত উৎসাহের সাথে সাথে গুলি করে ছাত্র ছাত্রী মেরেছেন, তারপরে আপনার যারা আন্দোলনে জয়েন করেছেন তাদের উপর অকথ্য নির্যাতন করেছেন। এই যে বলা হয় যে যারা দুর্নীতি করছেন, যারা এই অত্যাচার অবিচার করছেন তাদেরকেই ধরা হবে, ব্যস্ত হবে, সেটার কিন্তু করতে গেলে অনেক প্রক্রিয়া আছে। এখানে আপনি বাইর করেন কোন পুলিশ গুলি করে নাই, আপনি বাইর করেন কোন পুলিশ, কয়টা পুলিশ আছে ঘুষ খায় না, সেখানে বাদ রেখে বাকিদেরকে আপনারা চাকরিচ্যুত করে দেন, এই পুলিশের আমাদের দরকার নাই, এই পুলিশ
জাতির সাথে বিশ্বাসঘাতকতা করছে। আমি মনে করি কি, এখন যেটা দরকার যে বিজিবির থেকে যথেষ্ট পরিমাণ প্রতি থানায় ফাঁড়িতে আপনি 10 জন 20 জন 30 জন 40 জন প্রয়োজন অনুসারে বিজিবির সৈনিক জওয়ানদেরকে সেখানে নিয়োজিত করা দরকার, এবং সেইখানে এই পুলিশের যে কর্মকর্তারা আছেন, ওসি আছেন, তাদেরকে তাদের কার্যক্রম ম্যাজিস্ট্রেটরা চালাতে পারে, ম্যাজিস্ট্রেট নিয়োগ করে দেওয়া দরকার। আমাদের প্রচুর ম্যাজিস্ট্রেট আছে, অনেকেই আছেন ওএসডি হয়ে আছেন নানাবিধ ভাবে, তাদেরকে দেওয়া উচিত এবং যা করা এইভাবে। এখন নতুন যে সরকার করা হবে যত দ্রুত সম্ভব আজকে রাতের, আমি মনে করি যে রাতের মধ্যে এটা করতে হবে। আমরা অন্য কোনো কোনো ধরনের ষড়যন্ত্র হোক এটা নিয়ে কোনোভাবে আমরা চাই না এটা। ইতিমধ্যে ইতিমধ্যে আমার কাছে খবর এসেছে যে বানরি পাড়াতে সনাতনী সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে আক্রমণ হয়েছে। তারা তো এখন তো পুলিশ টুলিশ তো আর তারা পাচ্ছে না, সুতরাং এই যে আপনার আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি, এই সম্প্রীতি নষ্ট করে পার্শ্ববর্তী দেশের একটা মানে ইনভেশন বলেন, ইনট্রুশন বলেন, বা হস্তক্ষেপ বলেন, এ ধরনের কিছু একটা করার চেষ্টা হতে পারে। মনে রাখবেন যে শক্তিকে এই তরুণ প্রজন্ম হটায় দিছে, সেই সেই শক্তি কিন্তু অত্যন্ত ধূর্ত, অত্যন্ত শক্তিশালী, নিষ্ঠুর, নির্দয় এবং নীতিহীন। তাদের হাতে প্রচুর টাকা আছে, বিলিয়ন কে বিলিয়ন ডলার আছে, তারা কিন্তু এই বাংলাদেশের জনগণকে এই কাউকে সুস্থ থাকতে দিতে দিবে না। সুতরাং আর একটা কাজ হবে, পৃথিবীর যেখানে এই সব দুর্নীতিবাজরা লুকিয়ে আছে খুঁজে খুঁজে বের করতে হবে, এবং বাংলাদেশের প্রত্যেকটা এমবেসি, প্রত্যেকটা হাই কমিশন, তাদের মূল দায়িত্ব হবে যে এই সব দুর্নীতিবাজ লোকদের কাছ থেকে টাকা উদ্ধারের জন্য স্থানীয়ভাবে উকিল বা ল ফার্ম হায়ার করে তাদেরকে মামলা দিয়ে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, তারা যেন পালিয়ে যেতে না পারে। তাছাড়া আমরা এইখানে দেখেছি যে যে বাংলাদেশে কিন্তু একটা আন্তর্জাতিক মানবাধিকার একটা আছে, আপনার একটা আদালত আছে, যুদ্ধাপরাধী একটা আদালত আছে, এই আদালতেও কেস করা যায় কিনা এদের বিরুদ্ধে, সেটা ব্যারিস্টার সাহেব আছেন আরো আছেন, তারা সবাই হ্যাঁ, চিন্তা এটা করে একই দেখবেন। একই এটা আন্তর্জাতিক যুদ্ধাপরাধের আন্তর্জাতিক আদালত, আন্তর্জাতিক মানদণ্ডে নাকি করা হয়, তাহলে একই আদালতে হয়তো করা যাবে যে এটাও তো একটা আন্তর্জাতিক অপরাধ যা এটাও তো করেছে। একটা যা হ্যাঁ করেছে সেটা তো একেবারে মানবাধিকার হরণ করছে, জীবন নিয়ে নিছে, 600-এর মতো শোনা গেল আপনার ব্যক্তির গতকালকে আপনার তো এক 200 জন কিংবা গেছে কমপক্ষে। একটা কিংবা দুইটা চক্ষু নষ্ট হয়ে গেছে। আপনি চিন্তা করেন, 18 বছরের একটা ছেলে, তার যদি দুইটা চক্ষু নষ্ট হয়ে যায় তার জীবনের কি মূল্য আছে? এই অপরাধ যারা করছে তাদেরকে কোনোভাবেই মাফ করা যাবে না। আমি মনে করি যে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, তাদেরকে যথেষ্ট পরিমাণ শাস্তি দিতে হবে, যেন ফিউচারে যেন কোনো বাহিনী এইভাবে মানুষের উপরে, দেশের জনগণের সাথে তারা যুদ্ধ ঘোষণা করেছে হেলিকপ্টার দিয়ে, পুলিশ বাহিনীকে রিফর্ম করতে হবে, পুরো পুলিশ বাহিনীকে রিফর্ম। না রিফর্ম না, প্রথমে এদেরকে ছাঁটাই করে দিয়ে আপনার আরো 3 লক্ষ 4 লক্ষ পুলিশ আপনি হায়ার করেন না কেন? এইসব লোক যারা একটা দুর্নীতিবাজ সরকারে, তারা ইললিগাল আন এথিক্যাল অর্ডার অনুযায়ী তারা যে মানুষকে খুন করে ফেলছে, খুন করে ফেলছে, তারা তো আবারও করবে। সুতরাং আমি মনে করি কি, ব্যক্তিগতভাবে মনে করি যে পুলিশ বাহিনী বিলুপ্ত করে বিজিবির মতো নতুন পুলিশ গড়ে তোলা উচিত। অ্যাট দ্য সেম টাইম এই সময়কালের জন্য বিজিবির জওয়ানদের এনে থানায় এবং ম্যাজিস্ট্রেটের সাহায্যে করা যায়, এবং যারা রিটায়ার করছে পুলিশ তাদেরকেও আপনি এই এই চাকরিতে আপতকালীন সময়ের জন্য আনতে পারেন, নতুন পুলিশ আপনি হায়ার করেন, নতুন প্রজন্ম এইরকম আর হবে না, এবং এটা একটা উদাহরণে থাকবে জাতির সাথে। তারা জাতির সাথে বিশ্বাসঘাতকতা করছে, যেভাবে গুলি করেছে, যেভাবে গুলি করেছে, তাদের কি তাদের কোন আইনে তারা গুলি করতে পারে? পুলিশ যে ম্যানুয়াল আছে তারা সেই অনুসারে কি করতে পারে? পারে না।